বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো করিমগঞ্জ মোরগ মহলের দৃশ্য এখানে সব প্রকারের মুরগ মুরগি এমনকি পশু পাখি এমনকি হাঁস মুরগিও পাওয়া যায় তো দেখা যাক এখানে কি কি পাওয়া যায় বন্ধুরা দেখুন এই লোকগুলা হাঁস নিয়ে বসে আছে দেখুন দেশি হাঁস এবং চীনা হাঁস দেখুন একটা কলকুস দেখা যাইতেছে। এই খরগোশটা আমি দাম করেছিলাম সাড়ে চারশো টাকা পর্যন্ত দাম হয়েছিল কিন্তু সে দেয় নাই সে পাঁচশো টাকা হলে দিয়ে দিত দেখুন এই যে মুরগি এই মুরগির মহল এটা এখানে প্রচুর পরিমাণ মুরগি পাওয়া যায় দেশি বিদেশি মুরগি পাওয়া যায় এটা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় মোরগ মহল নামে কেতি সবার কাছে পরিচিত আমার দর্শক বাইদের মধ্যে যদি কেউ করিমগঞ্জের তাকেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না এমনকি যারা কিশোরগঞ্জেও আমার দর্শক রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনারা আপনাদের ঠিকানাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা দেখুন কত সুন্দর একটা খরগোশ সাদা খরগোশ দেখতে নিয়ে সুন্দর লাগে খরগোশটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু সে দেয়নি দেখুন এই চাষা অনেকগুলো মোরগ মুরগি নিয়ে বসে আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে মোরগগুলো কি বিক্রি হয় নাই তিনি কোনো উত্তর দেয় নাই তিনি আমার ক্যামেরার দিকে হোয়াটসঅ্যাপে ওইদিকে তাকিয়ে যায় তার সহযোগী একজন লোক আমার সাথে কথা বলতেছে এবং মুরগি কেনার বাসা সম্পর্কে কথাও বলতেছে আমি তাকে জিজ্ঞেস করলাম এই জোড়া কত সে বলছিল ছয়শো টাকা বাকি বলছিল আটশো টাকা বিক্রি করে নাই সে বলছে আরও তার থেকে বেশি হলে সে বিক্রি করবে এবং আমি জিজ্ঞেস করলাম এই মুরগিগুলো বা এই বাজারটা কখন কখন বসে তারা বলল মঙ্গলবার প্রতি সপ্তাহে মঙ্গলবারে এই হাটটা বসে দেখুন আপনারা এখানে ছোট মুরগি বাচ্চা পাওয়া যায় আপনারা বাড়িতে পালনের জন্য অবশ্যই এখান থেকে ছোট বড় মাঝারি আকারে সব ধরনের মোরগ মুরগি বা হাঁস মুরগি পেয়ে যাবেন যারা যারা এই ধরনের মুরগি নিতে চান করিমগঞ্জের যারা আছেন অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন অথবা কিশোরগঞ্জের যারা আছেন অবশ্যই এ বাজারে আসতে পারেন দেখুন কবুতরা পাওয়া যায় অনেক বাহারি কত পাওয়া যায় এবং অনেক ভারী রঙের পাখিও পাওয়া যায় বন্ধুরা এরকম ভিডিও যদি নিয়মিত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী আপডেটটি পেতে পারেন বন্ধুরা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম মোরগ হাঁস মুরগি এইসবের ভিডিও আপনারা যদি করিমগঞ্জের গরুর বালার দেখতে চান বা গরুর হাট সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং আপনাদের মতামতটি জানিয়ে রাখবেন যেন আরেকটি বিরোধ দিতে পারি আপনাদের মতামত ভিত্তিতে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ করে দেখার জন্য আল্লাহ হাফিজ